everyone, welcome back to 50 and I'm Tuli. Onik din pore shobar sathe abar kotha bolte ashlam. I hope everyone is doing good. Winter jeitu chole asche, shiter shomoy ekebare kache kache chole esheche ebong sokal bela kuashao thakche, thanda porchhe aste aste ebong amar gola byatha shuru hocche. Anyway, thanda shomoy amar onek problem hoy, to winter er shomoy nijeke amar ektu beshi kore care korte hoy. So jara erokom achen ebong jara winter in the glowing rakhte chan bhalo rakhte chan tader jonno ajke video ebong next upcoming joto gulo video ashbe er moddhe tinta video thakbe winter care tips niye, winter skin care, winter health care, winter nijer care kibhabe korte paren apni sheigulo kintu protibati bishoye share korbo. So ajker video ta hocche winter and morning tea. Jara weight loss e achen ebong jara weight loss korechen kintu maintenance e achen tader jonno ajke ei winter morning tea video ta. সো প্রথম ড্রিঙ্কটা বানাতে আপনাদের লাগবে মাল্টা, একটু গরম পানি এবং লাগবে অ্যাপেল সাইডার ভিনেগার। আর নেক্সট যে ড্রিঙ্কের কথাটি শেয়ার করবো সেটা বানাতে আপনাদের লাগবে হালকা একটু গরম পানি, কয়েকটা ডালিমের টুকরা এবং লাগবে কাঁচা হলুদ কুচি। প্রথম ড্রিঙ্কটা আপনারা বানাতে পারেন যেভাবে, সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটু গরম পানি একটা কাপের মধ্যে নেবেন 250 ml-এর মতো, এবং সেই কাপের মধ্যে যখন আপনি পানিটা নেবেন সেটার মধ্যে আপনি যে সার্কেল স্লাইস করা মালটা আছে সেটা সবগুলো ডিপ করে দেবেন, এদিকে চামচ দিয়ে ভালো করে পানির মধ্যে ডিপ করে দেন আপনারা এর মধ্যে একটা চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার যেটা সেটা আমি ইউজ করতে বলছি, আপনারা সেটা পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দুটো মিনিট থেকেও রাখতে পারেন অথবা অভাবেই রেখে দিতে পারেন, 3 থেকে 4 মিনিট পরে আপনি ড্রিঙ্কটা রেডি অ্যান্ড ইউজ কম টু সেভার। আর সেকেন্ড যে ড্রিঙ্কটা আছে সেটা আপনারা সেই একই পরিমাণ 250 ml পর্যন্ত আপনারা হালকা গরম পানিটা কাপের মধ্যে নেবেন, এবং নেওয়ার পর সেখানে আপনারা সেই কাঁচা হলুদ কুচি করা যে একদম কুচি করে রাখবেন আপনারা কাঁচা হলুদটা, সেটা এক চামচ পরিমাণ কাঁচা হলুদ দেবেন এবং সেটার মধ্যে কয়েকটা ডালিমের টুকরো আপনারা দিয়ে দেবেন, নাড়াচাড়া করে 2-3 মিনিট রাখবেন এবং তারপর আপনি সেই ড্রিঙ্কটা রেখে বের করতে পারবেন। এই ড্রিঙ্কটা আপনাকে যেটাতে হেল্প করবে ওয়েট লসে হেল্প করবে, যারা ওয়েট লস করেছেন মেনটেনেন্স আছেন তাদেরকে হেল্প করবে, আপনার বডির থেকে পুরো টক্সিক বা ভেতরে যেগুলো আপনার আমাদের বডির ভেতরে টক্সিক জমা হয় সেগুলোকে ফ্লাশ আউট করতে আপনাদেরকে হেল্প করবে। আমি নিজেও এই ড্রিঙ্ক দুটা এই দুটো যে অ্যামেজিং ড্রিঙ্ক এটা শিখেছি আরেকজনের কাছ থেকে, এবং আমার মনে হলো যে আমি যেহেতু এই ড্রিঙ্কটা নিয়েছি এবং সব রেজাল্ট পেয়েছি ভালো রেজাল্ট, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম। আই হোপ আপনারা এটাকে ট্রাই করবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনার নিজের যে এক্সপিরিয়েন্স এই ড্রিঙ্কটাকে সেটা আমার সাথে শেয়ার করবেন। অ্যান্ড উইন্টার যেহেতু আসছে আমার অনেক প্রিয় সিজন, কিন্তু এই সময় নিজেকে একটু বেশি করে টেক কেয়ার করতে হয়, সো আমার মনে হয় যে আপনাদের জন্য আপকামিং ভিডিওগুলো নিয়ে ভিডিওটা অনেক বেশি কাজে থাকবে। আর ইয়াস, এই মর্নিং ড্রিঙ্ক দুইটাতে কিন্তু প্রচুর